বহরমপুরে বুফে পাওয়া যাচ্ছে তাও আবার মাত্র 249 টাকায়। আমি সিরিয়াসলি নিজেকে বিশ্বাস করতে পারিনি। বহরমপুরবাসী হিসেবে আমার অনেকদিনের ইচ্ছা ছিল যে বহরমপুরে যদি কিছু ভালো ফুড জয়েন্ট যদি ওপেন হয়, যার মধ্যে ধরো কোনো জায়গায় ভালো বুফে, কারণ বহরমপুরে কোথাও এখনো অব্দি বুফে পাওয়া যায় না। সেকেন্ডলি হচ্ছে বহরমপুরে কোথাও ভালো বিরিয়ানি পাওয়া যায় না। তো এখন একটা এরকম সিচুয়েশন হয়ে গেছে যে ধরো আমি বহরমপুরে যদি ভিডিও করি তাহলে মোটামুটি 2-3 দিনে আমার 1K ভিউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যখনই বহরমপুরের বাইরে কোনো ভিডিও করছি 5 দিনে 500টা ভিউজ। বহরমপুরের বাইরে ভিডিও তোমরা দেখছোই না কেন, আমার সেটাই কোশ্চেন। তোমরা যদি পেটু মুর্শিদাবাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হও এবং তোমরা যদি খাবার দেখতে পছন্দ করো তাহলে তো তোমরা সব জায়গার খাবারই পছন্দ করবে, তাই না? সেই আগের ভিডিওটা যেমন কলকাতা দিলাম, মাত্র 500টা ভিউজ হয়েছে। আমি সিরিয়াসলি বলতে ইমাজিন করতে পারিনি। আমি ভেবেছিলাম যে ভিউজ কম আসবে, কিন্তু এত কম আমি সিরিয়াসলি ভাবতে পারিনি। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি অ্যাপেক্স রেস্টুরেন্ট, তোমরা যেহেতু কলকাতার কোনো ভিডিও দেখছো না তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে চলো তোমাদের জন্য আমি কলকাতা থেকে আজকে আবার চলে এসেছি বহরমপুরে। তো লকডাউনে বাড়িতে বসে আমি অ্যাপেক্সে 2টো ভিডিও করেছিলাম। তো আমি ভেবেছিলাম যে এই অ্যাপেক্সে আর ভিডিও করতে আসবো না, একই জায়গায় পরপর 2-3টা ভিডিও হয়ে গেলে কী হয় তোমরা ভাবো যে পেড প্রমোশন করছি। কিন্তু 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 যে জিনিসটার জন্য আমি আজকে অ্যাপেক্সে এসেছি সেটা হচ্ছে অরিজিনাল প্রাইস হচ্ছে 499, এটা প্রমোশনাল প্রাইস এখন হচ্ছে 249। দামটা কি পরবর্তীতে বাড়তে পারে মনে হচ্ছে? এই মুহূর্তে কোন রকম ছেলা কম চিন্তা ভাবনা নেই। আচ্ছা, আপাতত আছে এটাই থাকবে, আপাতত 250 তে। যখন আমি প্রথমবার ইনস্টাগ্রামে দেখলাম মাত্র 250 টাকায় বুফে, তাও আবার কোথায় না বহরমপুরের মতো জায়গায়, তাও 14 রকমের আইটেম, ভাবতে পারছো? ভেজ নুডলস, চিকেন মাঞ্চুরিয়ান, প্লেন ডাল, মিক্সড ভেজিটেবলস, পনির বাটার মশালা, চিকেন আছে, এর সঙ্গে কিন্তু পাঁপড় আছে, চাটনি আছে, স্যালাড আছে, ডেজার্টে আইসক্রিম আছে। মানে কলকাতার মতো জায়গায় যেখানে ধরো 1000 রকমের বুফের দোকান আছে সেখানে বুফে স্টার্ট হয় মিনিমাম 350-400 টাকা থেকে, সেখানে বহরমপুরের মতো জায়গায় মাত্র 249 টাকায় বুফে। রিয়েলি বিশ্বাস করতে পারিনি। কিন্তু যখন ইনস্টাগ্রামে কথা হলো, ওনারা বললেন যে হ্যাঁ এটা ওনাদের একটা প্রমোশন, 249 টাকায় বুফে পাওয়া যাচ্ছে, তাও সপ্তাহে 7 দিন। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, কারণ ইউটিউব অ্যালগোরিদমে এগুলো অনেক বেশি ম্যাটার করে, ঠিক আছে। গত 8 ঘন্টা ধরে আমি খালি প্লেটই মুছে যাচ্ছি, মানে বসার জায়গায় পাচ্ছি না, এত ভিড়, প্রত্যেকটা সিটে লোকজন বসে আছে। তো ফাইনালি একটা জায়গায় বসার জায়গা পেয়েছি, কিন্তু এখানে এইভাবে বসতে হবে সাইড সাইডে, যেখানে ভিডিও করা একটু বুঝতে পারছি একটু চাপে, তো সামনাসামনি না বসতে হবে না। তো প্লেট প্লেট মুছে নিয়েছি, এবার যাচ্ছি বুফে স্টার্ট করতে, এবং জমিয়ে খাবো মাত্র 49 টাকা বলছি, মানে এত এমনিতে কম দিচ্ছে, তারপর আমার আরও কম চাই, 49 টাকায় বুফেছে। তো চলো 249 টাকার বুফেটা কীরকম দেখা যাক। তো মোটামুটি 15 মিনিট হয়ে গেলো, আমি বলেছিলাম ওখানে রিফিল করার জন্য, 15 মিনিট পরে, মানে এত রাশ, আজকে হচ্ছে ফ্রাইডে, আমি তো হচ্ছে স্যাটারডে সানডেতে কী হয়। এখানে স্টার্টারে দিয়েছে হচ্ছে একটা ক্রিস্পি ভেজ বা ক্রিস্পি বেবি কর্ন, তার সঙ্গে মেন কোর্সে হচ্ছে পনির বাটার মশালা, মিক্সড ভেজ, চিকেন মাঞ্চুরিয়ান, কড়াই চিকেন, এটা হচ্ছে ভেজ নুডলস, তার সঙ্গে রাইস, কুলচা আর স্যালাড, চাটনি, এসবটা আছে, আর লাস্টে ডেজার্ট হচ্ছে একটা আইসক্রিম। তো এখানে অ্যাকচুয়ালি বসার জায়গা আছে, কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও করার পজিশন পাচ্ছি না, তো সেই জন্য আমি ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টার্ট করে দিই, ঠিক আছে। অলরেডি আমাদের 8:30-40 মিনিট হয়ে গেছে। আবার প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা ক্রিস্পি ভেজ, এটা একমাত্র স্টার্টারে আছে, স্টার্টারে আর সেরকম কিছু নেই, স্যালাড আর ক্রিস্পি ভেজ। তো এটা আবার খেয়ে দিই কীরকম, ভিতরে কর্ন দেওয়া আছে, কর্নের উপরে একটা হালকা কোটিং, বেশ চটপটা একটা ভাব আছে, বেশ ভালো লাগছে এটা। এটা হয়ে গেলো ভেজ স্টার্টার। এরপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানকার ভেজ নুডলস। হ্যাঁ, এখানে যে টোটাল আইটেম আছে, টোটাল 14 রকমের আইটেম আছে, ঠিক আছে। তো 14 রকমের আইটেমের মধ্যে স্টার্টারে কোনো ননভেজ থাকছে না। আমি বলবো যে দাম ওয়াইজ তো বুফেটা একদম ঠিকঠাক আছে, কিন্তু স্টার্টারে কিন্তু এরা ইনারা আরেকটা ননভেজ আইটেম কিন্তু অ্যাড করতে পারতেন, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হলো স্টার্টারে একটা ননভেজ আইটেম থাকা খুব জরুরি, ঠিক আছে। এদের যে বুফের যে মেনুটা সেটা কিন্তু রোজ চেঞ্জ হয়। তো আমি বলবো যে তোমরা এখানে আসার আগে ইনাদের যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে অ্যাপেক্স রেস্টুরেন্ট বলে বহরমপুরের, সেখানে তোমরা পিং করতে পারো, ওখানে কিন্তু মেনুটা পেয়ে যাবে। এছাড়া আমি আমার ফেসবুক পেজে তো মেনুটা দিয়ে রাখবো, সেখানে তোমরা দেখে নিতে পারো। কতদিন থাকবে এখানে মোটামুটি বুফেটা? এখন এটা চলবে, এই মুহূর্তে বন্ধ করার কোন রকম ইচ্ছা আমাদের নেই। বহরমপুরের প্রথমবার বুফে কিরকম রেসপন্স? যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছি, এবং যারা খেয়ে যাচ্ছেন এখান থেকে তাদের ফিডব্যাক খুব ভালো। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে ভেজ নুডলস, বেশ ড্রাই, কিন্তু ভেজ বলতে এখানে খালি পেঁয়াজ আর আমি ক্যাপসিকামই দেখতে পেলাম। তো ভেজ নুডলস এবার ট্রাই করি, নর্মাল মোটামুটি।
তবে ভেজ নুডলসের সাথে খাওয়ার জন্য এখানে কিন্তু দিয়েছে হচ্ছে এটা চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ানটা কিন্তু বেশ টেস্টি, তোমাদেরকে আবার কাছ থেকে দেখাবো। এটা হচ্ছে ভিতরে চিকেন, আর উপরে যে কোটিংটা আছে সেটা কিন্তু অনেকটাই পাতলা, মানে এখানে কম দামে বুফে দিচ্ছে বলে যে তোমাদেরকে একদম কোটিং দিয়ে ভরিয়ে দিয়েছে কিংবা চিকেনের পরিমাণ খুব কম সেরকম কিন্তু না, বেশ ভালো কিন্তু চিকেন মাঞ্চুরিয়ানটা। তো স্টার্টার মোটামুটি কমপ্লিট, তার সঙ্গে নুডলস আর মাঞ্চুরিয়ান তো দেখিয়ে দিলাম। এবার আসি হচ্ছে প্লেন একদম সাদা রাইসে, ঠিক আছে। রাইসের সাথে এখানে দিচ্ছে হচ্ছে এটা হচ্ছে পনির বাটার মশলা, আর তার সঙ্গে এটা হচ্ছে একটা মিক্সড ভেজ। এবার খেয়ে দেখি, এই হচ্ছে মিক্সড ভেজ। এখানে কড়াইশুঁটি, তার সঙ্গে বিনস, আর এখানে বাঁধাকপি অনেক কিছু দেওয়া আছে। এবার মিক্সড ভেজটা দিয়ে আবার রাইস ট্রাই করি। বেশ মিষ্টি মিষ্টি একটা ভাব আছে মিক্সড ভেজটায়। বহরমপুরে প্রথমবার আমি এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, কারণ এর আগে কোথাও এরকম সিচুয়েশন সিরিয়াসলি ক্রিয়েট হয়নি। তার উপরে আজকে ফ্রাইডে, মানে স্যাটারডে সানডেতে যে কী অবস্থা হয় আমি সিরিয়াসলি মানে কল্পনা করতে পারছি না। পনিরটা ট্রাই করি। এটা হচ্ছে পনির বাটার মশলা, এটা পনিরের চাঙ্গুলো আমি তাদেরকে দেখাবো। মোটামুটি এরকম ছোটো ছোটো সাইজের পনির, বাটারের একটা হালকা এসেন্স, আর তার সঙ্গে একটা ফ্রেশ ক্রিম উপরে ছড়ানো আছে। বেশ ভালো করেছে কিন্তু পনিরটা। রাইসটা দিয়ে আবার ট্রাই করি। সব কিছু ঘেঁটে ঘ হয়ে যাবে, রাইস খাচ্ছি তার সঙ্গে নুডলস, পনির, মিক্সড ভেজ সব একসাথে খেয়ে দিচ্ছি আমি। নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে চিকেন। এটা অ্যাকচুয়ালি চিকেন কী ছিল, কষা কষা তো না, কী ছিল এটা চিকেনের, জাস্ট নর্মাল দেখে মনে হলো চিকেনের কারি, ঠিক আছে। এক্স্যাক্টলি নামটা আমি জানি না কী, এটা কী কী না আছে মেনুতে, চিকেন কষা না, আমিও কনফিউজ, দাদারও কনফিউজ, এটা কী আছে অ্যাকচুয়ালি, দেখে চিকেন কারি মনে হচ্ছে। এবার খেয়ে দেখি চিকেনটা, মোটামুটি যেমন খেতে হয় চিকেন কারি সেরকমই, আহামরি কিছু বলবো না। চিকেনটা কিন্তু একদম বেশ হালকা পাতলা ঝোল আছে, আর তার সঙ্গে চিকেনটাও কিন্তু সফট ময়েস্ট আর বেশ নরম। সিরিয়াসলি ভাতের সাথে কিন্তু চিকেনটা বেশ ভালো যাচ্ছে। এখানে যে কটা ননভেজ আইটেম আছে তার থেকে কিন্তু আমার সিরিয়াসলি বলতে ভেজ আইটেমটা, মানে যেটা পনির আছে, পনিরটা কিন্তু আমার অসাধারণ লাগলো। তবে প্রাইস ওয়াইজ আমি বলবো একদম পারফেক্ট, একদম ঠিকঠাক, 250 টাকা, এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করাও যায় না। আর করা যায় না সেটা তোমরা এখানে ভিড় দেখে বুঝতে পারছো অলরেডি, ঠিক আছে। আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, বসার জায়গা পাচ্ছি না। তো আমার বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে অ্যাপেক্সে আসবো, তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছিলে যে অ্যাপেক্সে এসো, এখানকার বুফেটা ট্রাই করো, এবং ফাইনালি এখানে এলাম, বুফে ট্রাই করলাম। আর আমি আমার মানে রিভিউ দিতে গেলে আমি বলবো যে তোমরা এখানে কিন্তু একবার আসতেই পারো, এখানে এসে বুফেটা অবশ্যই ট্রাই করো, আর তার সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্সটা আমাকে জানাও যে তোমাদের এখানে এসে কীরকম লেগেছে। How is the experience? Excellent. Unbelievable price, unbelievable quantity, unbelievable quality. Everything is good. আমি তো নর্মালি ভিডিও করার জন্য বলেই থাকি যে কীরকম খেতে, কিন্তু এখানকার যারা বসে খাচ্ছেন, মানে যারা এখানে প্রত্যক্ষভাবে যারা এক্সপিরিয়েন্স করছেন, তারাই বললেন যে কীরকম খেতে। তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা একবার এসো অ্যাপেক্সে, এসে এখানকার যে 250 টাকায় বুফে, মানে সিরিয়াসলি বলতে আমি কল্পনা করতে পারিনি যে 250 টাকায় বহরমপুরের মতো জায়গায় বুফে পাওয়া যাবে, আনবিলিভেবল। তো বহরমপুরে এসে তোমরা অ্যাপেক্সে এখানে অবশ্যই ট্রাই করো, আর একটু আগে এসো, নাহলে আমার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে, ঠিক আছে। এটা কিন্তু দুপুর 12টা থেকে বিকাল 4টা অবধি পাওয়া যায়। 4টের পর তোমরা যদি আসো, কিংবা তোমরা যদি ভাবো যে তোমরা এখানে ডিনার করবে বুফে, সেটা কিন্তু হবে না, এটা জাস্ট লাঞ্চ বুফে। বিকাল 4টের মধ্যে চলে এসো, 250 টাকায় বুফে খেয়ে যাও, একটা অসম একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি যাও। এর সঙ্গে স্যালাড আছে, পাঁপড় আছে, চাটনি আছে, সেটা আমি আলাদা করে দেখালাম না। ডেজার্টে আইসক্রিম আছে। আপাতত এটা খাওয়া দাওয়া শেষ করি, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে না মানে একদম ভক্তি হচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে, সিরিয়াসলি বলতে। আর প্রথমবার আমি এরকমভাবে ভিডিও করছি, আই হোপ তোমরাও পেটু মুর্শিদাবাদ দিকে প্রথমবার এরকমভাবে ভিডিও করতে দেখছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। তো এই ছিল মোটামুটি 250 টাকার বুফে বহরমপুরে, মানে বহরমপুরের মতো জায়গায় 250 টাকায় বুফে পাওয়া যাচ্ছে, চিপেস্ট বুফে এখনও অবধি আমার খাওয়া। তো আবার দেখাবে নতুন কোনো স্ট্যান্ডে, নতুন কোনো জায়গায়, বহরমপুর কিংবা বহরমপুরের বাইরে নতুন ইউনিক কোনো ডিশ নিয়ে। থ্যাংক ইউ। সুরজ ভাই কেমন লাগছে? এত কম টাকার মধ্যে এত সুন্দর খাবার, খাবার যায়?